নমস্কার বন্ধুরা, আমি ঘরকন্যা প্রিয়াঙ্কা। সবাইকে শ্রী পঞ্চমীর অনেক শুভেচ্ছা ও অভিনন্দন। সরস্বতী পুজো সবার খুব ভালো কাটুক। আর আজকে সকাল থেকে তো মানে ঘুম থেকে উঠতে পারিনি, ভেবেছিলাম যে 7টার সময় উঠেছি, উঠে দেখছি যে প্রচন্ড মেঘলা, বৃষ্টিটা সবে গুড়ি গুড়ি পড়ছে, আমি আবার গিয়ে শুয়ে পড়েছি। ভেবেছি যে আজকে আর বেরোনোও যাবে না, তাই একটু দেরি করেই পুজো করবো। আর আজকে আমার হেল্পিং হ্যান্ড মিনু আসেনি, মিনুর বাড়িতে আজকে বিরাট জোর আয়োজন, 100-এর ওপরে লোক খাওয়া দাওয়া করবে, তাই ওর পক্ষে কিছুতেই আসা সম্ভব নয়, তাই আজকে সব কাজটাই আমাকে করতে হয়েছে। এই কাজ বাজ সেরে আমি এখন দেখতে পাচ্ছ আমি আমার মানে যেখানে আমার এটা হচ্ছে ম্যাকডির ঘর, এটা ম্যাকডির মিউজিক রুম, এই রুমেই আমার সব পুজো হয়। আর সরস্বতী পুজো তো এখানেই হবে, সেটা বলার কোনো অবকাশ রাখে না, এখানে এখন পুজো হবে। কালকে রাত্রিবেলা এখানটা ম্যাকডি একটু গুছিয়ে দিয়েছে, আর এখন আমি ঠাকুর সাজাবো। এই যে আমার ঠাকুর সাজানো এখন হয়ে গেছে, এবার আমি নিজেই পুজোয় বসে যাব। ঠাকুরের মুখটা তোমরা দেখো, আমার পুজো হয়ে গেছে, আমার পুজো হয়ে গেছে, আমি এখন সাজবো। দেখতে পাচ্ছ আমার শাড়িটাও পরা হয়ে গেছে, কারণ শ্রেয়াকে নিয়ে আজকে আমাকে বেরোতে হবে। আর চলো তাহলে রাস্তায় গিয়ে দেখা হবে, আর সাজার পরেও একবার দেখাচ্ছি যে কি রকম আজকে সাজলাম। আর শ্রেয়ার সাজটা একবার দেখিয়ে দিচ্ছে, এদিকে নতুন শাড়ি ফাড়ি পরে একদম।
আমরা এখন শ্রেয়া স্কুলের সামনে মানে নিউ আলিপুরে চলে এসেছি। এবার শ্রেয়া স্বর্ণালী সত্যি এই যে শ্রেয়া এটা তো স্বর্ণালীর মা টাটা মনা। আমরা এখন স্কুলে যাচ্ছি, তারপরে একটু কোথাও গিয়ে নিরামিষ খাওয়া দাওয়া করবো। শ্রেয়ারা এখন স্কুলের সামনে চলে এসেছে, এবার এখন ওরা স্কুলে ঢুকছে। চলো তাহলে তোমরা এখন যাও। আমরা এখন হেঁটে হেঁটে তিওয়ারির দিকে এলাম, জানি না কতটা ফাঁকা পাবো। ফাঁকা পেলে ঢুকতে হবে। এখান থেকে ঘিয়ের গন্ধ পুরো ঘুরঘুর করতে আসছে না? ঘিয়ের গন্ধটা কি ভালো লাগছে না? চলো তাহলে ভেতরে যাই। আমরা এখন এই তিওয়ারির সামনে চলে এসেছি, এখন আমরা ঢুকবো বলে অপেক্ষায় দাঁড়িয়ে রয়েছি। গিয়ে এখন প্রচণ্ড খিদে পেয়েছে, এখন আমরা গিয়ে খাবো। কী কী খাবো? সবই নিরামিষ খাবো অবশ্যই, ভেজ। আমরা একটু দিওয়ালির ভেতরে চলে এসেছি, এখন শ্রেয়া স্বর্ণালী ট্রাইড করছে কী খাবে, এখন দেখছে মেনু কার্ড। আর আমি আর ওই বসে আছি, কিন্তু প্রচণ্ড খিদে পেয়েছে, যা পাবো তাই খেতে হবে। মনোযোগ দিয়ে এখন মেনু কার্ড দেখছে। খাবার চলে এসেছে, চাউমিন, ভেজ চাউমিন, চিজ, বাটার চিজ ধোসা, ইয়াম্মি চিলি পনির আর ভেজ চাউমিন এসেছে। কেশর কুলফি চলে এসেছে, ইয়াম্মি ইয়াম্মি। কুলফি প্রেমী কুলফি খাচ্ছে। কুলফি আমাদেরটা এলো, দেখতে পাচ্ছ? খেয়ে নি তাড়াতাড়ি। আমরা এখন তিওয়ারি থেকে বেরিয়ে একটা অটো ধরেছি, অটোতে চার ছেলে মিলে ঘুরে বলেছি। আমরা এখন যাচ্ছি পাপিয়ার বাড়িতে। পাপিয়া মানে অনেকবার করে ফোন করছে, মানে আসলে ও আসতে পারেনি, ওর বাড়িতে পুজো ছিল অনেকটা বেলাতে, এখন বিয়ে বাড়িও আছে, প্লাস রাত্রিবেলা আবার বিয়ে বাড়ি আছে, ওই দুটো কারণের জন্য আসতে পারেনি। তাই বারবার ফোন করছে, আয় তাড়াতাড়ি আয় তাড়াতাড়ি। আমরা ওর বাড়িতে যাই, তারপর দেখা হচ্ছে। পাপিয়ার বাড়ির রাস্তা আমি ভুলে গেছি, এরা দুজন আমাকে নিয়ে যাচ্ছে। মনা একটুখানি দরকারে এক জায়গায় গেল, মনা আসছে কাজটা সেরে। আর আমাকে আমার দুই দেহরক্ষী স্বর্ণালী আর আমার শ্রেয়া নিয়ে যাচ্ছে। এখানে কে বেশি পড়ছে সেটা আগে বল, কে আগে পড়ছে? স্বর্ণালী হচ্ছে একাই মাধ্যমিক দেবে, আর এই যে পাপিয়া। আচ্ছা ইস করছিস কেন? দা পাপিয়ার বাড়িতে এসছি, পাপিয়া বিভিন্ন মানে ঘরটাকে মানে ব্যাপক সাজিয়েছে, দারুণ। আমার তো মনে হচ্ছে আমি এই ফ্ল্যাটটাই এখন থাকবো, আমার ফ্ল্যাটটা থেকে চলে আসবো। হ্যাঁ পাপিয়ার ঠাকুরের সিংহাসনটা তো দেখালাম। এ পাপিয়া আয়, তোকে দেখাই। পাপিয়াকে দেখো, এই যে এটা হচ্ছে পাপিয়া, ওরই ফ্ল্যাটে এসেছি। এত সুন্দর করে সাজিয়েছে ফ্ল্যাটটা, মানে তুলনার বাইরে, কি বলবো। এই খাটটা এখনো পাপিয়া এখানে শিফট করেনি, এই খাটটা বলেছে আজকে আমাদের রাতে এখানে ঘুমাতে দেবে, আমরা এখানেই থাকবো। মাধ্যমিকটা এখান থেকেই আমরা মাধ্যমিক দেবো। আমাদের আড্ডা আজকের মতন এখানেই শেষ হয়ে গেল। আমরা পুরো এরকম ভাবে ল্যাথ খেয়ে পড়েছিলাম, এরকম করে হাত পা ছড়িয়ে এতক্ষণ, এখন আমরা উঠেছি। এবার আমরা এখন বাড়ি যাবো না, এখন মিনুর বাড়িতে নিমন্ত্রণ আছে, তুই যাবি না? এও যাবে না, ও যাবে, এ যাবে না। দুপুরবেলা খিচুড়ি খেয়েছে, আমরা খিচুড়ি খাইনি, মিনুর বাড়িতে নিমন্ত্রণ আছে, আমরা এখন মিনুর বাড়িতে যাবো।
এখন এইসব চুলফুল একটুখানি সাজুগুজু করতে হবে তো নাকি? এইসব চুলফুল কিরকম পাগলির মতন হয়ে গেছে, এই পাগলি অবস্থা যাওয়া যাবে না রাস্তা দিয়ে লোকে সরস্বতী। এই না সিরিয়াস, এই এক মিনিট এক মিনিট সিরিয়াস, রাস্তা দিয়ে যখন আসছিলাম কত ঠাকুর রাস্তায় কালকে ভিজে গেছে, তাদেরকে আমাদের আমার মতনই লাগছে। যাই হোক ঠিক আছে, চলো আমরা মিনু বাড়ি যাই, তারপর বাড়িতে গিয়ে কথা হবে। এখন আমার বাড়িতে গিয়ে গোটা সিদ্ধ রান্না করতে হবে। আমার সন্ধে দেওয়া হয়ে গেল, তোমরা দেখতেই পেলে আমার সন্ধে দেওয়া কমপ্লিট। এবার আমি যেটা যাব মিনুর বাড়িতে, মিনুর বাড়িতে আজকে ভোগ খাওয়ার নিমন্ত্রণ আছে, ও অনেক বড় করে একটা পুজো করছে, তাই ওখানে এখন ভোগ খেতে যাব। আর ভোগ খেয়ে এসে কী করব সেইটা আমি তোমাদেরকে নেক্সট ভিডিওতে দেখাবো। তাহলে তোমরা সবাই আমার সাথে থাকো, আর অবশ্যই যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক অ্যান্ড কমেন্টস করবেই। এখনও সাবস্ক্রাইব করে না থাকো তাহলে প্লিজ আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দিও। সবাইকে অনেক ভালোবাসা, সবাই খুব 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 ভালো থাকো, জমিয়ে মজা করো। আর গোটা সেদ্ধ, কালকে হচ্ছে আমাদের গোটা সেদ্ধ পর্ব, তাই গোটা সেদ্ধর জন্য সবাইকে অগ্রিম শুভেচ্ছা।